আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে ভারতের মোদী সরকার শেখ হাসিনাকে বিমানবন্দরে এয়ারপোর্টে রিসিভ করতে আসেনি তার এক নিরাপত্তা উপদেষ্টা শেখ হাসিনাকে নিতে এসেছে তবে ভারতেও ব্যাপক আন্দোলনের মুখে পড়েছে শেখ হাসিনা শেখ হাসিনা ভারতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে গোপন স্থানে রয়েছে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ভারত ছাড়তে হবে এবং তার লন্ডন যাওয়ার কথা রয়েছে তবে লন্ডন থেকেও তার কোনো ভিসা প্রসেসিংয়ের ব্যবস্থা করা হচ্ছে না রক্তের বন্যা বয়ে পালালো শেষ পর্যন্ত হাসিনা এরপর জানিয়ে দিব বিমানঘাটিতে হাসিনার সাথে দেখা করলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা জানিয়ে দিব বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধারের দিন আজ আমি বিজয় দেখেছি পাঁচই আগস্ট দু সালে স্বাধীনতা পুনরুদ্ধারের দিন ইতিহাসে তাই লেখা হোক লেখা হোক রাজনৈতিক রাজাকার তাদের পরাজিত হয়েছে বিজয় চিনে এনেছে এই দেশের রাজাকারদের হাত থেকে নতুন প্রজন্মের তরুণ ছাত্রছাত্রী মুক্তিযোদ্ধা জনতা এদিকে ঢাবিতে বিজয় উল্লাস ভাস্কর্য ভাংচুর বৈষম্য ছাত্র আন্দোলনের দীর্ঘ প্রায় দেড় মাসের আন্দোলনের ফসল শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনা পালানোর পর বিকাল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিজয় উল্লাস উদযাপিত হচ্ছে এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করা হচ্ছে জানিয়ে দিব থানায় আক্রমণ সারা দেশে গুলিতে নিহত সাতানব্বই এবং সর্বশেষ জানিয়ে দেব দ্রুতই সংসদ ভেঙে দেওয়া হবে বলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যত দ্রুত সম্ভব বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার পাঁচই আগস্ট রাত এগারোটা বিশ মিনিটে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এসব কথা বলেন রাষ্ট্রপতি তিনি বলেছেন অতি দ্রুত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দেয়া হবে রাষ্ট্রপতি বলেন যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে প্রিয় দশক আজ থেকে বাংলাদেশের স্কুল কলেজ সমস্ত প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে কারফিউ বাতিল এবং সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন বাংলাদেশে আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি আর বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত রক্তের বন্যা বইয়ে পালালো হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে পদত্যাগ করে গোপনে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে গতকাল বেলা আড়াইটার দিকে বঙ্গভবন ছেড়ে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা দেশ ছাড়েন তার সাথে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন হেলিকপ্টারটির ভেতরে ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানা গেছে তবে শেখ হাসিনা শেষ গন্তব্য আসলে কোথায় তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এর আগে অনেকেই বলছে শেখ হাসিনা নাকি ভারত থেকে তারপর লন্ডনে যাবে কিন্তু শেষ পর্যন্ত জানা গেছে লন্ডনও তাকে আশ্রয় দিচ্ছে না শেখ হাসিনা ভারত ভারতীয় সেনাবাহিনী তাকে গোপন একটি জায়গায় রেখেছে সেখান থেকে তিনি কোন দেশে যাবেন বা তার শেষ ঠিকানা কোথায় হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত কেউ নিতে পারেনি শেখ হাসিনাকে আসলে কেউ আশ্রয় দিতে চাইছে না এর আগে শেখ হাসিনাকে সেনাবাহিনীর পক্ষ থেকে মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় তাকে দেশ ছাড়ার জন্য শেখ হাসিনা দেশ থেকে সময় কারফিউ ভেঙে গণভবনের পাশে লাখ লাখ ছাত্র জনতা অপেক্ষা করছিল ভেতরেও প্রবেশ করার জন্য চূড়ান্ত খবর পাবার পর দলে দলে মানুষ গণভবনে ভেতরে প্রবেশ করে প্রভাবশালী এই নেত্রীর পলায়নের বিষয়ে তিনি মূলত আওয়ামী ধ্বংস করে দিয়ে গেলেন কেউ কেউ বলছে বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে লজ্জাজনক বিদায় সৈরাসার এরশাদও এমন লজ্জাজনকভাবে বিদায় নিতে হয়নি বলে মন্তব্য করেছেন অনেকেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবছরের এগারোই জানুয়ারি এর আগে উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন পরবর্তী 2008 সালে নির্বাচন থেকে তার ক্ষমতায় আসার প্রতিটি অধ্যায় ছিল প্রশ্নবিদ্ধ একটি একটি নির্বাচন ছিল ছিল না ভোটের রাতের ভোটের সর্বশেষ এবারের নির্বাচন ছিল নিজ দলেরই ডামি প্রার্থীতে তিনি বারবার চতুরতার সঙ্গে জনগণের সঙ্গে সলছাতড়ি করে প্রত্যেকবার নির্বাচন করে একটি অবৈধভাবে নির্বাচন করে সেনাবাহিনী বা পুলিশ বাহিনীকে অস্ত্রের মুখে জনগণকে ফেলিয়ে তারপর নির্বাচন করে শেখ হাসিনা করেছেন এই বিজয়ে জনগণের সমর্থন ছিল না দেশটাকে রক্তাক্ত করে শেষ পর্যন্ত ভারতে পালিয়ে শেখ হাসিনার অপকর্মের কথা বলতে গেলে সময় শেষ হয়ে যাবে কিন্তু তার অপকর্ম শেষ হবে না সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি বাংলাদেশে মানুষের উপর এত চরম নির্যাতনের স্টিম রোলার চালান যে বাংলাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ দেলার হোসেন তাকে রাজাকার বানিয়ে তারপর জেল হাজতেই দীর্ঘ চোদ্দ পনেরো বছর হাজত খেটে তার মৃত্যু হয়েছে শেষ পর্যন্ত এই শেখ হাসিনা সরকারের এমনভাবে লজ্জাজনকভাবে পদত্যাগ করতে বাধ্য হল এবং দেশ ছেড়ে চোরের মতো হেলিকপ্টার যোগে পার্শ্ববর্তী নরেন্দ্র মোদী হিন্দু দেশে পালিয়ে গেল কিন্তু শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীও তার সঙ্গে দেখা করেনি বিমানবন্দরে হাসিনাকে নিতে এসেছিল ভারতের নিরাপত্তা প্রধানের একজন তারা শেখ হাসিনাকে সেনাবাহিনীর অধীনে কোন জায়গায় রেখেছে সেটি এখনও জানায়নি শেষ পর্যন্ত আজ সে রাজনৈতিকভাবে লন্ডনে আশ্রয় চেয়েছিল কিন্তু সেখানে সে পালাতে পারেনি এটি হচ্ছে অভিশাপ শেখ হাসিনার উপর জাতির অভিশাপ শেখ হাসিনার উপর সৃষ্টিকর্তার অভিশাপ এ কারণে শেখ হাসিনার এমন ভরাডুবি হয়েছে বিমানঘাটিতে হাসিনার সাথে দেখা করলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা আসেননি মোদি শেখ হাসিনা দিল্লির কাছে একটি সামরিক অবতরণ করার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার সাথে দেখা করেছেন বলে দেশটির নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অজিত ডোভাল নিজে উপস্থিত থেকে শেখ হাসিনাকে রিসিভ করেন বলেও জানা গেছে শেখ হাসিনাকে বহনকারী একটি সামরিক পরিবহন বিমান ভারতীয় বিকাল পাঁচটা নাগদ হিন্ডন বিমান ঘাঁটিতে এসে নামে বলে এখানে নিশ্চিত করা যাচ্ছে তবে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জোর দিয়ে বলেছে ভারত তার শেষ গন্তব্য নয় এটা শুধু একটা স্টপ ওভার তিনি শেষ পর্যন্ত ব্রিটেন বা যুক্তরাজ্যের পথেই রওনা হয়ে যাবেন এমনই কথা বলছে ভারতের জাতীয় গণমাধ্যম শেষ পর্যন্ত ভারতের সরকার তাকে রক্ষা করল না এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদাভাবে দেখা করে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাকে অবহিত করেছেন বলেও জানা যাচ্ছে আজ বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধারের দিন আমি বিজয় দেখছি পাঁচই আগস্ট দু বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধারের দিন ইতিহাসে তাই লেখা হোক লেখা হোক রাজনৈতিক রাজাকার পরাজয় হয়েছে বিজয় এনেছে সেই রাজাকারদের হাত থেকে নতুন প্রজন্মের নতুন মুক্তিযোদ্ধা ছাত্র জনতা কোনো রাজনৈতিক দলের এ ব্যাপারে কোনো কৃতিত্ব নেই কৃতিত্ব পুরোটাই ছাত্র জনতার শেখ হাসিনা বলেছিলেন তিনি কখনোই পালিয়ে যাবেন না কিন্তু শেষ পর্যন্ত অনেক সমর্থক বলতেন শেখ হাসিনাকে সরকারের মতো ক্ষমতা আর কারণেই এখন আর এসব ব্যাখ্যা করার প্রয়োজন নেই ক্ষমতাবান সে যেই হোক না কেন তাকে উঠাতে পারে দেশের জনগণ এবং জনতা নামাতেও পারে তারা দু চব্বিশ সালের পাঁচই আগস্ট সেই ইতিহাস পুনরুদ্ধার হলো বা পুনরাবৃত্তি ঘটল পনেরো আগস্ট শেখ হাসিনার বাবাকে হত্যা করা হয়েছিল সেই আগস্ট মাসের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলো শেখ হাসিনা সরকারের পতনের ফলে দেশে ছাত্রলীগ নামের অস্তিত্ব ভবিষ্যতে বিলীন হয়ে যাবে পাশাপাশি শেখ হাসিনা যেভাবে আওয়ামী লীগের ধ্বংস করে ফেললেন সেভাবে বাংলাদেশে কোনোদিন আওয়ামী লীগের পুনরায় রাজত্ব হবে কিনা সেটি এখন চিন্তার বিষয় ঢাবিতে বিজয় উল্লাস ভাস্কর্য ভাঙচুর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘ প্রায় দেড় মাসের আন্দোলনের পর শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের ঘটনায় বিজয় উল্লাসে মুখরিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির পাশাপাশি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্যাম্পাসের কিছু ভাস্কর্য ভাংচুর করতে দেখা গেছে সোমবার পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের আভাস পেয়েই বিজয় উচ্ছ্বাস শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাস ঢাকা কর্মসূচিতে আসা হাজারো আন্দোলনকারী প্রতিবেদন লেখা পর্যন্ত রাত পনেরো এগারোটা পর্যন্ত এই উচ্ছ্বাস চলতে থাকে রাতে সরেজমিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিএসসি এবং চত্বরে রেগে দেখা যায় হাজার হাজার ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিয়ে নেচেগে আতসবাজি ফুটিয়ে মানুষকে মিষ্টি খেয়ে দুপুর থেকে ভিজা উদযাপন করছেন পাশাপাশি শেখ মুজিবুর রহমানের বিভিন্ন জায়গায় যে সব মূর্তিগুলো ছিল সেগুলো ভেঙে ফেলা হচ্ছে সারাদেশে থানা আক্রমণ সারাদেশে গুলিতে নিহত সাতানব্বই জন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার দিনেও সহিংসতায় সারাদেশে কমপক্ষে সাতানব্বই জন মানুষ প্রাণ হারিয়েছে এর মধ্যে বিক্ষুব্ধ জনতা থানা আক্রমণ করতে গেলে প্রতিরোধের চেষ্টায় পুলিশ গুলি ছড়ে এতে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত একচল্লিশ জন শাহাদ বরণ করেন এর মধ্যে বিক্ষুব্ধ জনতা উত্তরা পূর্ব থানা ঘেরাও করতে গেলে গুলিতে দশজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে যাত্রা থানার হামলায় কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছে তাদের মরাদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে রাজধানীর বাইরে বিক্ষুব্ধ জনতা থানা এবং পুলিশের স্থাপনায় আক্রমণ করেছে বলে খবর পাওয়া গেছে অনেক স্থানে পিটিএ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এছাড়াও নিহতদের মধ্যে পুলিশ ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ রয়েছে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী হত্যার খবর পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একচল্লিশ লাশ পাওয়া গেছে তাদের মধ্যে যাত্রাবাড়িতেই তেরো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়াও সারা দেশে বিক্ষুব্ধ জনতার হাতে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতাদের মৃত্যুর খবর একের পর এক ভেসে আসছে শেষ পর্যন্ত কতজনের মৃত্যু হয় সেটি এখনও ধারণার বাইরে